এই সুন্দর একটা দোকান করেন, সঙ্গে থাকেন কাকিমা এবং বড় 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 কাকি বড় কাকা যেটু আমাদের গ্রামে। সুন্দর জিলাপি তৈরি হচ্ছে, তাও নবে জিলাপির প্যাচ, এটা আড়াই প্যাচ, কিন্তু এটা কিন্তু সবাই কিন্তু এটা পারে না করতে, ঠিক আছে, মনে হয় এরকম মনে হয়। আর এটা হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে চিনির রস এখানে দেওয়া হবে, তারপরে ফাইনালি ওখান থেকে সেল আউট হয়। তো মোটামুটি ছোটোখাটো একটা দোকান মনা দেবনাথ, আর এ কাকাকে আর কিছু জিজ্ঞাসা করলাম না, নামটা জানলাম দাদা ভাইয়ের কাছ থেকে, মনা দেবনাথ। মনা দেবনাথ, মনা দেবনাথ অনেকদিন ধরে আমাদের সুকরি মেলায় জিলিপি বা নিমকি বিভিন্ন অনুষ্ঠানে উনি এই মেলা করে থাকেন, আমাদের এই সুখদেব বাবার আশ্রমে এসছেন। এবার আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে জিলিপিগুলো গরম তেলে ভাজা হচ্ছে, এরপরে এটা হয়ে গেলে এই চিনির রসে দেওয়া হবে এখানে, তারপরে ফাইনালি এখান থেকে হয়ে গেলে এখানে তারপরে বিক্রি করা হবে। দু জায়গায় 250 করে, এক জায়গায় 500। হ্যাঁ, লাইন খুব সুন্দরভাবে দেখুন, কাউকে ছাড়বো না, আমাকে দিয়ে তবে ছাড়বে। হ্যাঁ।